এটা হারিয়ে যাওয়া ভেড়াদের একটা দৃষ্টান্ত। যিশু সবসময় চাইতেন যে মানুষ জানুক যে পরমেশ্বর সবাইকে কতটা ভালোবাসেন। যার ভেড়া হারিয়ে গিয়েছিল সেই মেষপালক সম্বন্ধে তিনি একটা দৃষ্টান্ত বলেন। একদিন ঝলমলে রোদে একটা ভেড়ার পাল সবুজ চারণ ক্ষেত্রে চড়ছিল। ভেড়াদের বিপদ থেকে রক্ষা করা মেষপালকের কাজ। সে তার ভেড়াদের ভালোবাসে আর দেখাশোনা করে আর তাদের নাম ধরে ডাকে। ভেড়া তাদের মেষপালকের গলাও চিনে। আপনি কি জানেন ওরা মেষপালকের কথা শোনে? আপনি কি কখনো দেখেছেন যে ওকে ভালোবেসে জড়িয়ে ধরে? সেই মেষপালকের করুণাময় চোখ দুটোকে ছোট্ট ভেড়া কি প্রেমের সাথে দেখে? সবুজ চারণ ক্ষেত্রে ঘাস খেয়ে ভেড়ারা খুব খুশি ছিল। তখনই কিছু প্রতিকূল ঘটনা ঘটেছিল। মেষপালক জানতে পারে যে ওদের মধ্যে একটা ভেড়া হারিয়ে গেছে। বাকি 99টা ভেড়াকে পাহাড়ের ধারে রেখে সে হারানো ভেড়াকে খুঁজতে যায়। তখন কাটা ভরা গাছের মধ্যে ভেসে আছে দেখে তাকে নিজের হাতে করে উঠিয়ে নিয়ে এসে আবার সবার সাথে ভেড়াকে বিলে যেতে দেখে খুব খুশি হয়। আমি উত্তম মেষপালক। উত্তম পালক মেষদের জন্য তার জীবন সমর্পণ করে, এমনটা যিশু বলেন। আপনি কি দেখলেন যে হারিয়ে যাওয়া এই ভেড়াকে যিশু কত ভালোবাসত? সে আমাকে আর আপনাকেও এতটাই ভালোবাসে। আপনি কি আর যিশুকে অনুসরণ করবেন? হারিয়ে যাওয়া ওই ভেড়ার মতো যিশুকে যারা জানেন না, আজ অনেক ছোট এবং বড় আমাদের আশেপাশেই আছে। আপনি কি ওই কাজে সহভাগী হবেন? আমাদের মধ্যে অনেকে শুধু একজনকে সুসমাচার প্রচার করতে পারে। প্রত্যেক বিশ্বাসী একজন সাক্ষী। আমরা এক হয়ে সমগ্র দুনিয়ায় ছড়িয়ে যেতে পারি। গো 2020 সাথে জড়িয়ে